বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির দু বছরের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি পদে জয়লাভ করেছেন ফিরোজ হায়দার খান। রাজধানীতে নির্বাচনের পর নির্বাচন কমিশন 57 সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। পরে নতুন সভাপতি সাংবাদিকদের বলেন, এই শিল্পকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গী নিয়ে কাজ করতে চান তিনি। বাস্তবসম্মত যে আমাদের যে দাবিগুলো সেগুলো আমরা পেশ করব, যদি 3 মাসের মধ্যে এগুলো আমাদের পরিপূর্ণভাবে এই জিনিস সংশোধন না করে এবং লাইসেন্স প্রদান না করে, তাহলে আগামীতে আমরা ইট বিক্রয় এবং ইট উৎপাদন বন্ধ করে দেব।